অবস্থান থেকে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আজকে 2 নভেম্বর আমরা আমাদের প্রিয় পরলোকগত ভাই বোনদের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি এবং তাদের জন্য বিশেষ প্রার্থনা করেছি। আমাদের প্রায় 2000 মতো খ্রিস্ট ভক্ত নিয়ে আজকের উপাসনা ছিল। আমাদের প্রায় 6-7 জন ফাদার এবং খ্রিস্ট ভক্তগণ, সন্ন্যাসপতিগণ যারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন জায়গা থেকে। আমাদের এই প্রতিবর্ষ এটা আমরা করে থাকি। এটার মূল লক্ষ্য হচ্ছে যেন আমরা বিশ্বাস করি যেন যারা এখনও সূচকনি স্থানে আছেন তারা যেন স্বর্গে স্থান পায়, শুদ্ধ হয়ে, পরিশুদ্ধ হয়ে। এবং একই সঙ্গে আমরা নিজেদের জন্য প্রার্থনা করি, প্রস্তুত করি, যেহেতু আমরা পুনর্থিত খ্রিস্টে বিশ্বাস করি, যে আমরা বিশ্বাস করি যে যিশু যেহেতু পুনরুত্থান করেছেন, আমাদের এই মৃত ভাই বোনগুলো একদিন খ্রিস্টের দয়ায়, করুণায়, পিতার ভালোবাসা তারাও পুনরুত্থান করবে। তো এই জন্য আমাদের আত্মত্যাগ করতে হয়, প্রার্থনা করতে হয় এবং আমাদের নিজেদের প্রস্তুত থাকতে হয়। আরেকটা বড় কারণ হচ্ছে যে আমরা বিশ্বাস করি আমাদের খ্রিস্ট বিশ্বাস ভালোবাসা মৃত্যুর চেয়েও বড়। সেটার জন্য আমরা এই জন্য আসি ভালোবাসার টানে, তাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে, ভালোবাসা প্রকাশ করতে। এই ওয়ারিক অবস্থানটা খুবই ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক। প্রায় 400 বৎসরের হাজার হাজার খ্রিস্টভক্ত এখানে শায়িত আছে, যাদের আমরা জানি না, চিনি না, এবং বিভিন্ন দেশে, ইংল্যান্ডের, স্কটল্যান্ডের এবং অন্যান্য আর্মেনিয়ান বিভিন্ন জাতিগোষ্ঠীর, আমাদের বাঙালি, আমাদের তেলুগু ভাই বোনেরা এবং বিভিন্ন ধর্মপল্লী থেকে এবং অনেক যাজক, অনেক ব্রতধারী, অনেক ব্রাদার যারা এখানে শায়িত আছেন, আমরা তাদের জন্য আজকে বিশেষ প্রার্থনা করেছি। এবং এটা এই জন্যই এত গুরুত্বপূর্ণ কারণ এটা বাংলাদেশের ক্যাথলিক বা আমাদের খ্রিস্টানদের সবচেয়ে বড় কবরস্থান বলা চলে। এবং এটার আমরা একটা কমিটি আছে, 38টা ডিনোমিনেশন যারা এই চত্বরে থাকে এই কমিটির মধ্য দিয়ে। এবং এর প্রধান পৃষ্ঠপোষক হচ্ছেন আমাদের আর্চবিশপ মহোদয়, ঢাকার আর্চবিশপ মহোদয়, এখন আর্চবিশপ বিজয় ডিক্রুজ। এবং আমরা একটা কমিটি কাজ করি, কমিটির প্রধান এখন হচ্ছেন ফাদার বিমল গণেশ, রমনাথ পালপুরহিত, এবং আমি এবং অন্যান্য ফাদারগণ, বিভিন্ন খ্রিস্টভক্তগণ এর সহযোগিতা আমরা দিয়ে থাকি। তো আমাদের লক্ষ্য হলো যেন এটা সুন্দরভাবে হয় সব কিছু, এবং সবার সহযোগিতার মধ্যে দিয়ে অন্যান্য ধর্মের ভাই বোনেরাও, ডিনোমিনেশনের ভাই বোনেরাও এখানে আজকে বিশেষ প্রার্থনা করেছে। আজকে আমরা আশা করি নেই করোনার মধ্যে এত আসবে, সবাই স্বাস্থ্যবিধি মেনে, সুরক্ষা মেনে সবাই এসেছেন। তো সবার জন্য প্রার্থনা করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমরা যেন সবাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। মৃত্যুর পরে যেন সবাই আমরা স্বর্গে যেতে চাই, তীর্থযাত্রী, যেন আমরাও স্বর্গে প্রিয়জনদের সঙ্গে ঈশ্বরের আনন্দে থাকতে পারি, সে পরিত্রাণ লাভ করতে পারি। ঈশ্বর সবার পরিত্রাণ করুন, মঙ্গল করুন, সে আশীর্বাদ চাষ করুন। সবাইকে ধন্যবাদ। ভালো আপনার, হ্যাঁ।